Thank you.
Thank you.
गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वरः गुरुरेव परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। श्रीगुरुप्रसङ्गे গত দুই সপ্তাহ যোগদান করতে পারিনি, একটু অনিবার্য কাজ ছিল, সেই জন্য প্রথমে আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি। আমরা কিঙ্কর রামেশানন্দজির ইয়েতে মানে বাবার সঙ্গে তার যখন প্রথম দিকে দেখা হয়েছিল সেই সময়ের যে বাবার যে লীলা, সেই লীলা কথাকে অনুধ্যান করবার চেষ্টা করছিলাম। সেখান থেকে ধরে আজ একটু অন্য বিষয়ে বাবা যদি ইচ্ছে করেন তাহলে যাবার ইচ্ছা রয়েছে। তা আমরা দেখছিলাম যে বাবাকে রামেশ্বরদা একবারে একান্তে পেয়েছেন, তিনি গেছেন বাবার কাছে এবং সেখানে বাবাকে একান্তে পেয়েছেন, সঙ্গে তাঁর বন্ধু বন্দ্যোপাধ্যায় মহাশয় তিনি রয়েছেন, এবং শুধু বাবা রয়েছেন আর রামেশ্বরদার রয়েছেন, তো বাকি সকলে আশ্রমের ভেতরে রয়েছে, বাবা তুলসী কাননে রয়েছেন। একটা খুব নির্জন অবস্থা এই সময়ে, এই এরকম একটি সময়ের জন্য অপেক্ষা করছিলেন রামেশ্বরদা। তিনি ঠাকুরকে একান্ত পেয়ে প্রশ্ন করছেন যে বাবা, এরকম গীতায় তো ভগবান বলেছেন যে ঈশ্বরঃ সর্বভূতানাম হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি, ব্রাহ্মায়ণ সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়ায়া, এই কথা তো বলেছেন। এছাড়া রামপ্রসাদ তিনিও তো এই কথা বলেছেন যে সকলই তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, এরকম কথা তো বলেছেন। তাহলে আমি যদি কোনো অন্যায় কর্ম করি তাতে কি আমার দোষ হয়, এটা প্রশ্ন করেছেন। এটা বাবার সঙ্গে যখন প্রথম তার ইয়ে হচ্ছে, কথোপকথন হচ্ছে, মানে একটু কাছে গিয়ে একটু একান্তে, তখন এটি প্রশ্ন করেছেন। বলছেন আমার যে পাপ পুণ্য ভালো মন্দ ন্যায় অন্যায় সবের কর্তা তো তিনি, তার ইচ্ছাতেই তো সব কিছু ঘটছে, এটা তিনি জিজ্ঞাসা করছেন। তো বাবা তার উত্তরে বলছেন, ওরে বেটা তোর দেখছি অনেক কিছু জানার আছে। এটা বলে তারপরে তিনি বলছেন, শোন ভস্যাং প্রজা এই অমিতি, এই কথা বলে বাবা যেরকমভাবে শুরু করতেন, একবারে সৃষ্টির মূল থেকে ইয়েতে আসতেন, আমাদের প্রশ্নের স্থলে এসে সমাধান করতেন, সেভাবে শুরু করলেন। বলে বাবা বলছেন, কিছু বুঝলি? তা রামেশ্বরদা তিনি অকপট বললেন, না বাবা কিছুই বুঝতে পারিনি। আর সেই সময়ে ফলভোগ নেবার সময় হয়েছে, তো আশ্রম থেকে আমাদের যারা বিরক্ত গুরুভাই দায়িত্বে ছিলেন তারা এসে বাবার কাছে দণ্ডবত প্রণাম করে নিবেদন করলেন যে বাবা ভোগ গ্রহণ করার সময় হয়েছে, ফলভোগ প্রস্তুত হয়েছে। তা বাবা তখন আশ্রমের ভেতরে এলেন। এরপরে ভোগ গ্রহণের পরে বাবা আবার এসেছেন, এসে বলছেন, দেখ তোর যে প্রশ্ন সেটা অবসান হবে কখন জানিস? যখন অহংয়ের অবসান হবে তখন, এই কথা বলেছেন। অর্থাৎ এই যে তিনিই একমাত্র কর্তা আর তিনিই যদি সব করছেন তাহলে আমি আর এর জন্য কেন দায়ী হব? আমি যদি কোনো মন্দ কাজই করি তাহলে তার জন্য আমি কেন দায়ী হব? বাবা বলছেন, যতক্ষণ তোমার অহং আছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমার এই রকম কথা বলা চলে না, এই কথা ভাবা উচিত না। যদি বুঝতে পারো যে আমিটা রয়ে গেছে আমার, সে পান থেকে চুন খসলে বেশ সাড়া দিচ্ছে, আমি বেশ একেবারে নিজেকে একটি অমুক চন্দ্র তমুক বলে ভেতরে ভেতরে বেশ টের পাচ্ছি, আর তাছাড়া আমার পছন্দ অপছন্দ রয়েছে, ভালো লাগা মন্দ লাগা রয়েছে, আমার মধ্যে হিংসা রয়েছে, দ্বেষ রয়েছে, হ্যাঁ এরকম আরও কত রকমের মানুষের মনের ভেতরে ওঠা পড়া থাকে, সেইগুলি যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত এই রকম ভাবার অধিকারই আসেনি যে সব কিছু তিনি করছেন। হ্যাঁ, তো
এইটা বলে দিয়ে মানে কত ছোট্ট কথা বললেন, কিন্তু তার ভেতরে কত গভীরতা আছে। এর রামেশ্বর দা এবার একটু অনুভব করলেন, হ্যাঁ যতক্ষণ পর্যন্ত অহং আছে ততক্ষণ বলা যায় না যে সব তিনি করছেন। শ্রীমদ ভবানন্দ দেব তিনি একটি কথা আমাদের বলতেন, আপনারা সকলেই জানেন, সেটি হচ্ছে যে যন্ত্রত্বের সৌভাগ্য এটি হচ্ছে শ্রেষ্ঠ। এই যন্ত্র যদি হওয়া যায়, তিনি যন্ত্রে এই জ্ঞানে যদি প্রতিষ্ঠা হয় তাঁর কৃপায়, তখনই কিন্তু আমরা মানে তিনি সব করছেন এটি আর তখন মুখে বলা না, সেটি তখন অন্তরে অনুভব হবে, একেবারে সরাসরি অনুভব হবে। যেভাবে আমাদের গরম লাগলে অনুভব হয়, ঠান্ডা লাগলে অনুভব হয়, সেই রকমের অনুভব হবে। তা এই অনুভব হলে তিনি হচ্ছেন যন্ত্রী, আমি হচ্ছি যন্ত্র, এই অনুভূতি যখনই হবে, দ্বৈতের লেশ আছে ঠিকই, কিন্তু সেই যে দ্বৈত সেটি হচ্ছে কিন্তু একবারে দাস্যভাবের আমি, দাসের আমি, কৈঙ্কর্যের আমি, সেই আমি কোনো ক্ষতি করে না। তার জন্য গুরুদেব আমাদের বলছেন যে শ্রী গুরুদেবের দাসানুদাস এই কথা ইয়ে করতে হয়, মানে এইভাবে বলতে হয় আমাদের। তিনি বলেছেন যে এ দাস এই রকমভাবে কথা বলতে হয়, এই কথা এক সময়ে তিনি শিখিয়েছেন। তা যেহেতু আমরা সবসময় সেটি করতে পারি না, তা পারি না তার কারণ হচ্ছে আমাদের জীবনের অশুদ্ধি রয়ে গেছে কোনো না কোনোভাবে, জ্ঞানে অজ্ঞানে আমাদের সাধন ভজন পরায়ণতা সেভাবে আসেনি, ফলত ভেতরটা তৈরি হয়নি, চিত্তশুদ্ধ হয়নি। এইটি না হওয়া পর্যন্ত আমরা কিন্তু দুদিন মুখে বলতে পারি এ দাস বলে, কিন্তু এই যে নিজেকে দাস বলতে গেলে পরে তার একটা ইয়ে আছে, মানে তাকে আমি যে করবো, কবি তো ওই কথা বলেছেন যে ওরে যে প্রভু বলিস দাস হলি তুই কবে, দাস হওয়াটা হচ্ছে সব থেকে শক্ত, প্রভু হয়ে যাওয়া খুব সোজা। যার জন্য গুরুগীতায় বলছেন না যে একেবারে এখন গুরু তো একেবারে সব জায়গাতেই লাখে লাখে মেলে, শিষ্য হওয়াটাই কঠিন। তা এই জন্য বাবা এখানে শুধু একটি কথা বললেন যে যতক্ষণ আমির অবসান না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটি বলবার অধিকারই আসবে না। তা এই যে সাধন জগতের এই যে একটি মানে গভীরতম একটি গুহ্য তত্ত্ব, সেইটি বাবার করুণার যে পরশ, সেই তাতে রামেশ্বরদা কিন্তু তখনই বুঝতে পারলেন, বাবা যখন একটি কথা বলেন যখন তখন সমস্তটুকু তার লীলার মধ্যে। তো তিনি যাকে উদ্দেশ্য করে বললেন, মনে রাখতে হবে তিনি যে কথা বলছেন সামনে একজন শ্রোতা রয়েছেন, সেই শ্রোতার জন্যই শুধু বলছেন এমন কিন্তু নয়, সেই কথা যুগের সকলের জন্য রইল, হাজার হাজার বছর ধরে মানুষের কাছে গীতার উপদেশ কী হয়েছিল সামনে অর্জুনকে রেখে, কিন্তু তা তো জগৎবাসীর সৃষ্টির সকলের জন্য। ঠিক সেই রকম বাবা যেখানে যা বলেছেন তা সকলের জন্য। তা এই যে বললেন, বলার দ্বারা তিনি তখন যিনি শুনছেন তাকে যেভাবে তাকে সেটা বোঝবার অধিকারটাও বাবাই দেন, তা নইলে কিন্তু আমাদের তাঁর তিনি যখন কোনো কথা বললেন সেই কথা বোঝার সামর্থ্য আমাদের কাছে থাকে না। শ্রী গুরুদেব যখন কথা বলেন তখন তাঁর কথা বোঝার সামর্থ্য আমাদের থাকে না, কারণ আমাদের মন হচ্ছে মলিন, আমাদের কর্ণ হচ্ছে মলিন, আমাদের হৃদয় হচ্ছে মলিন, আমাদের কাছে সোজাসুজি আসে না। তিনি যদি কৃপা করে বোঝার মানে তিনি শব্দ হয়ে আসেন, তিনি বোধ হয়ে আসেন এবং তিনি করুণা করে সেটিকে সেই জীবের কাছে উন্মোচন করে তাকে কৃতার্থ করেন, বাবা সেটি করলেন। কথা হচ্ছে গীতাতেও লক্ষ্য করুন, অর্জুনকে শ্রী ভগবান যখন দিব্য চক্ষু দিলেন তখনই কিন্তু সেই চক্ষু কি আর শুধু এই বাইরের চোখ তা তো নয়, সেই চোখ সাধারণ জড়, আমাদের যে চোখের দ্বারা রূপ গৃহীত হয় সেই রূপ নয়, সেই যে সেই চোখ দিয়েছেন যে চোখে বিশ্বরূপ দেখা যায়, বিশ্বরূপ মানে তখন সব তুমি হয়ে গেলে এবং তখন নিজের অস্তিত্ব বলে আর আলাদা কিছু থাকে না শেষ পর্যন্ত। তো যার ফলে কৃষ্ণ তখন কৃষ্ণের এই কৃপা হওয়াতেই তো অর্জুন বিশ্বরূপ দর্শন করতে পারলেন, তা নিলে তো হতো না, আর বিশ্বরূপ তো আরেকজনের দর্শন হয়েছিল, তিনি হচ্ছেন মা যশোদা, তিনি বাৎসল্যে এত পরিপূর্ণ হয়ে রয়েছেন তাকে তিনি দর্শন দেবেন বলে তখন একেবারে এইরকমভাবে কিছু উচ্চারণ না করেই
তার নিজের মুখের গহ্বরের মধ্যে সমস্ত কিছু গোটা সৃষ্টিটাকে দেখিয়ে দিয়েছিলেন। তা এইরকম তিনি যখন আবির্ভূত হন তখন কিন্তু এইভাবে তিনি কৃপা করেন, তিনি বলেন, তিনি যার শক্তিটুকু দেন। যদি সেটি আমার হৃদয়ে এসে নিজেকে মেলে ধরে তাহলে বুঝতে হবে তার আমি কৃপা লাভ করেছি, আর তা নইলে আমাদের বাইরের কান শোনে আর সেটি আর মনেই রাখতে পারি না, তো মনে কী রাখবো। দেখুন আমরা অনেক সময় এরকম একটা কথা বলি, কথাটি মনে রাখো, কিন্তু আমাদের কী হয় জানেন, আমরা কথাটাকে বুদ্ধিতে রাখি, আমরা কথাটাকে মনে রাখি না। শ্রী গুরুদেব একটি কথা বললেন, বলে বললেন কথাটা খেয়াল রাখবে, কথাটা মনে রাখবে। খেয়াল রাখবে মানে তুমি তোমার যেন স্মরণ থাক, স্মরণ করবে মাঝে মাঝে। আরেকটা মনে রাখবে কথাটার মানে হচ্ছে তোমার মন, তাতে চারটি ভাগ রয়েছে, মন বুদ্ধি চিত্ত অহংকার, তো সেখানে চিত্তে তাকে ভালোভাবে সংরক্ষণ করবে, বলে যেও না এই কথা বলছেন। আমরা কিন্তু সেটা কখনো করি না, গুরুদেব বললেন আদেশটি পালন হলো না, আমাদের বুদ্ধিতে রইল, বুদ্ধি কী করলো, বুদ্ধি সেটা করলে বুদ্ধি থেকেই আমাদের কী হয় জানেন, মাঝে মাঝে দেখবেন স্মৃতিভ্রম হয়ে যায়, স্মৃতিভ্রংশ হয়ে যায়, দুটোই হয়। এর ফলে আমরা হয় আরেকটা হচ্ছে আমাদের নিজেদের মনটি যদি মলিন থাকে তাহলে তার কথাটিকে আমার সঙ্গে সঙ্গে বুদ্ধিতে নিয়েছি আর এই কাঁচা মনের কাছে পড়েছে, ফলে সঙ্গে সঙ্গে তাতে নানান প্রকার বিচার উপস্থিত হয়ে যায়। তিনি কথা বললেন এটাই ঠিক না, ওটাও ভুল, ওখানে এই সেখানে তাই, তিনি তাহলে এইখানে এই করলেন ওই করলেন, নানান রকম বিচার এসে উপস্থিত হল। কখন হয়? যখন স্থূল বুদ্ধি থাকে, যখন আধ্যাত্মিকতার স্ফুরণ হয়নি তখন। তো এইরকমভাবে আমাদের এই যে অধিকারকে, ওই মালিন্যগুলিকে মোচন করবার জন্য এই বুদ্ধিতে রেখে দেওয়া আর মনে রেখে দেওয়া দুটো এক জিনিস নয়। বুদ্ধিতে আমাদের দেখবেন পাঠ্যসূচি থাকে, বুদ্ধিতে অনেক তথ্য থাকে, কারণ বুদ্ধি আমাকে বলে এটা এই এই প্রকার একটা যে নিশ্চিত জ্ঞান দেয়, সেই নিশ্চিত জ্ঞানে যদি আমার মন আগেই তার মালিন্যটুকু মিশিয়ে রেখে দিয়েছে তাহলে বুদ্ধি সবসময় যখনই সে এটা এই বলে আমার সামনে নিয়ে আসবে, তো সেখানে একবারে ভুলটা সমেত নিয়ে আসবে এবং আমি তখন সত্যিটাকে পাবো না। এই জন্য যেমন যা তিনি দিয়েছেন ঠিক সেই রকমভাবেই কোনো প্রকার নিজের বুদ্ধি না প্রয়োগ করে সেটিকে যদি আমাদের মন কিনা চিত্তে যদি সেটিকে শুধুমাত্র সেটি তো প্রভু তুমি নিজে স্বয়ং তোমার এটি হচ্ছে তোমার এই বাণী বিগ্রহ সেইটিকে হৃদয়ে যদি আমি ধারণ করতে পারি তাহলে আমার প্রতি তাঁর অশেষ করুণা কৃপা হয়েছে বলে বুঝতে হবে। তা এইরকম বাবা তার সন্তানদের সেরকমভাবে কৃপা করেছেন, তিনি তাঁদের যখন বলেছেন বোঝার ক্ষমতাটুকুও দিয়েছেন। আর যদি কেউ হারিয়েছি তাহলে বুঝতে হবে যে তৈরি হইনি তাই হারিয়েছি। আচ্ছা, এই যে তৈরি হয়নি কর্মফল ভোগ করার জন্য, বাবা তখনই কিন্তু তৈরি করে দিয়েছেন, তিনি তার সন্তানদের কাউকে তৈরি করে না করেই দি বলেছেন এরকম নয়, সকলকেই তিনি তার খাঁচাটা খুলে দিয়েছেন, ভবানন্দ দেবের ভাষা খাঁচাটা খুলে দিয়েছেন, কিন্তু পাখিটা দীর্ঘদিন খাঁচার মধ্যে থাকতে থাকতে সে আর খাঁচার থেকে বাইরে আসতে হবে সে কথা তার মনে নেই, সে ওই দিকটাতে যায় না, গেলেও সে বাইরে উড়ে যেতে পারে না। তারপর আস্তে আস্তে কী হয়, সে যদি উড়ে বাইরেও আসে তাহলে সে খাঁচার মাথার ওপরে এসে বসে, এইভাবে আরও কিছুকাল গেলে তারপর সে আকাশে উঠতে পারে। খাঁচার বন্দী হওয়া এইরকমই তো, খাঁচা তো আমাদের পঞ্চভূতের খাঁচা, তো সেখানে থাকতে থাকতে আমাদের যে মূল যে সত্তা সেই সত্তাটি একেবারেই মানে শরীর আমি, ইন্দ্রিয় আমি, মন বুদ্ধি চিত্ত অহংকার আমি, এইরকম করতে করতে ঠকতে ঠকতে তার এমন দুর্দশা, আর তার সে ফলত কর্মের ইয়ে আছে, পেছন থেকে ঠেলা আছে, সেই ঠেলাতে এমন অবস্থা যে সেই মানে প্রাক্তন কর্ম সামনে আসে, তো এই জন্য আমি পেছন থেকে সামনে আসাকে বললাম, সেইটাতে এমন হয় যে আমাদের মানে কিন্তু কিছুতেই যেটা সত্য যেটা যা তাকে তা বলে আমরা অনুভব করে উঠতে পারি না সবসময়। তা আমাদের রামেশ্বর দা বাবার কাছে এ করলেন, বাবা উনি বললেন তারপরে যে বাবা আপনার সঙ্গে একটু আমি একান্তে কথা বলতে চাই, মানে ওই কথাটুকুর পরে তার ভেতরে একটি আনন্দের স্ফুরণ হলো, তখন তো বাবা বললেন তুই ভোগের পরে আয়, এই কথা বললেন। এইটার পরে আমাদের যে কথাবার্তা হয়েছিল সেগুলি আমরা পরে কখনো আবার ফিরে দেখব। আমাদের এই যে তাকে বুঝতে না পারা, জানতে না পারা, এই সূত্রে একজনের কথা মনে পড়ছে খুব, যা ভবানন্দ দেবের কাছ থেকেই জেনেছি।
তা হচ্ছে এই যে পরমপূজ্যপাদ মহামহোপাধ্যায় যোগেন্দ্রনাথ তর্কসাংখ্য বেদান্ত তীর্থ তাঁর ভালোবাসাকে উল্লেখ করে বাবা পর্যন্ত এই কথা বলতেন যে দেখ তাঁর কত ভালোবাসা, ছেলেরা গেলে মানে বাবার সন্তানেরা ছেলেরা গেলেও তিনি কেঁদে আকুল হতেন, বলতেন যে মানে এই যোগেন পণ্ডিতমশাই বলতেন যে আমরা ভগবানকে নিয়ে ছকড়া নকড়া করছি। হ্যাঁ, তা তারপরে বাবা এই যোগেন পণ্ডিতমশাইয়ের ইচ্ছাতে বাবা গঙ্গাসাগরে একটি আশ্রম করেছিলেন যোগেন্দ্র মঠ। এই গঙ্গাসাগরের যা যে নিত্যতীর্থ সেইটি যাতে বাবার লীলায় স্থান পায় সেজন্য যোগেন পণ্ডিতমশাই প্রার্থনা করেছিলেন, বাবা তা করেছেন। করেছেন বলে দেখুন অবশভাবে সূক্ষ্ম লীলায় আজ কিন্তু গঙ্গাসাগরে সকলে সবসময়ই যাতায়াত করেন এবং গঙ্গাসাগরের যে জাগতিক সমৃদ্ধি তা কিন্তু শাসক কুল বা অন্য কোনো যে কোনো পথ দিয়ে তা কিন্তু ঘটছে। আগে কত দুর্গম ছিল, আমরা যখন বাবা যখন চাতুর্মাস্য করছেন, বাবা যখন অবস্থান করছেন, যাতায়াত করেছি গেছি, সেই সময়ের গঙ্গাসাগর আর আজকের গঙ্গাসাগর এক নয়। তা ইয়েতে কী বলে আমাদের বাবা ইয়েতে লীলাতে এই যে তীর্থ উদ্ধারের যে বৈশিষ্ট্য সে ব্যাপারে উমানন্দদেব আমাদের অনেকবার সচেতন করতেন। তিনি বলতেন দেখো মহাপ্রভু তিনিও কিন্তু এই বৃন্দাবন তা কিন্তু মানে সে ভক্তরা তাকে আর পেত না, কেন ইয়েতে মানে কালের প্রবাহে তা হারিয়ে গিয়েছিল, কিন্তু মহাপ্রভু তিনি গিয়ে বৃন্দাবনের কোথায় কী লীলা হয়েছিল সেই জায়গাগুলিকে তিনি চিহ্নিত করেছিলেন, যেখানে গিয়েছিলেন সেখানে দাঁড়িয়ে এখানে এই লীলা হয়েছিল কতগুলি তিনি বলেছিলেন। এইভাবে তিনি তীর্থকে উদ্ধার করেছিলেন। তীর্থোদ্ধার হচ্ছে তাঁর লীলার একটি আলাদা বৈশিষ্ট্য। যখন শ্রী ভগবান আসেন তখন তিনি এরকমভাবে তীর্থোদ্ধার করেন এবং তীর্থের যে অর্চা বিগ্রহ সেই বিগ্রহকে তিনি আবার ইয়ে করেন, অর্চা বিগ্রহে মালিন্য হয় বলে তার অভিষেক প্রয়োজন হয়। যখন এইরকম ভগবান নিজে এসে সেই অর্চা বিগ্রহের সামনে উপস্থিত হন তখন তিনি তাতে সহস্র সহস্র বৎসরের আবার শক্তি সেখানে তিনি ইয়ে করেন মানে সঞ্চারিত করেন, সেভাবে বিগ্রহের আবার নূতন করে তিনি বিগ্রহের মধ্যে সেই যে ভগবত সত্তা তাকে তিনি আবার সকলের জন্য নিবেদন করে দেন। তা এই যে ইয়ে যেমন ঘরে আয়না থাকলে তাকে মুছতে হয় সেইরকম সেই সামর্থ্যটি একমাত্র তাঁর আছে, তিনি আসলে হয়। বাবা দেখুন সমস্ত জায়গায় আশ্রম ইয়েতে গেছেন, তীর্থগুলিতে গেছেন, অর্চা বিগ্রহের সম্মুখে গিয়ে তিনি উপস্থিত হয়েছেন। সে শুধু তাঁর এই ভক্ত কয়েকজনকে নিয়ে গিয়ে তাদের এই বিগ্রহগুলি দর্শন করানো বা তীর্থ হচ্ছে গুরু দেবের সঙ্গে এই রকমটুকু নয়, তাতে তাঁর আরও ব্যাপার আছে। যেমন কুম্ভমেলাতে সাধু সন্তরা স্নান করলে পরে যে যে নদী তে স্নান করছেন সেই নদী যেরকম পবিত্র হয়, যেমন আমরা গিয়ে স্নান করলে নদীতে আমরা কুম্ভমেলায় স্নান করলাম আমাদের অপবিত্রতা দূর হলো এবং নদীটিকে মলিন করে এলাম, কিন্তু সাধু সন্ত যখন স্নান করেন তখন সেখানে তারা সেই নদীটিকে আবার পবিত্র করে আসেন। তীর্থে যখন চরণ স্থাপন করেন তখন সেই তীর্থকে আবার তীর্থের মর্যাদাটা তিনি ঘুরিয়ে দেন, কারণ সবসময় মালিন্য আসছে অর্চা বিগ্রহে। তাই অর্চা বিগ্রহে সেবার ভুল ত্রুটি, অর্চা বিগ্রহের যে আপনার ধরুন গিয়ে কোনো একজন ভালো কেউ দাঁড়ালে, তিনি তো সাক্ষাৎ ভগবান, তার সামনে দাঁড়ালে পরে সঙ্গে সঙ্গে ভুবনানন্দদেব একটি কথা বলতেন, বাবা ব্লটিং পেপারের মতো এখন অবস্থা, যদি কালী যেখানে আছে ব্লটিং পেপার তাতে যদি পরে সবটুকু শুষে নেয় ঠিক সেই রকম যে কোনো দিক থেকে কেউ যদি দেখে তাহলে সঙ্গে সঙ্গে তার সমস্ত পাপটুকু চলে আসে, আলাদা করে কোনো কর্তৃত্ব বুদ্ধি করে নিতে হয় না। এই যে বাবার দর্শন শুধু দর্শনে স্পর্শ তো বটেই, শুধুমাত্র দেখার মধ্যে দিয়ে যিনি দেখছেন তার মনের যে তরঙ্গ সেই তরঙ্গের ভেতরে যদি কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য ঈর্ষা ঘৃণা দ্বেষ ইত্যাদি থাকে সেই তার একটা তরঙ্গ এসে কিন্তু যাকে দেখছে সেই যে দৃশ্য তার ক্ষতি করে অথবা ভালো করে। মা যদি দেখেন তাহলে সেই বাৎসল্যের সূত্রে সেখানে আশীর্বাদ আসে, বাবা যদি দেখেন তাহলে আশীর্বাদ আসে, মিত্রজনে যদি দেখেন এবং তিনি যদি যোগ্য হন তাহলে সেখান থেকেও আসে, কিন্তু এরকম সবটুকু মিলেই তো সংসার, কাজেই এরকম একটা অসুবিধা থাকে। সেইটা এই অর্চা বিগ্রহের ক্ষেত্রেও কিন্তু তাই তাঁর কাছে যিনি গিয়ে দাঁড়িয়েছেন সঙ্গে সঙ্গে তিনি তার সবটুকু টেনে নেন, টেনে নেন বলে আস্তে আস্তে তাতে মালিন্য উপস্থিত হয়। বাবার শ্রী অঙ্গেও এই বাংলায় প্রচারকালীন বা প্রচারকালে বাবাকে সঙ্গে যেই যে লক্ষ লক্ষ লোক তাকে দর্শন করতো অনেক সময় স্পর্শও হয়ে যেত ইত্যাদির ফলে একবার বাবার এইরকম
মানে গৌরকান্তি যে শ্রী অঙ্গ, সেই অঙ্গ পর্যন্ত একেবারে কালো, কষ্টী পাথরের কাছাকাছি হয়ে যেত, এতটাই কালো হয়ে যেত, বোঝা যেত না। বাবার তো বর্ণ তো এরকমভাবে নির্দেশ করে বলা খুব কঠিন, এক এক সময় এক এক রকমের বর্ণ তাঁর, কাজেই যখন যেখানে বিরাজ করছেন কীরকম তাঁর গাত্রবর্ণ, সেটি কিন্তু পূজ্যপাদ অকিঙ্কর অভয়ানন্দজি অরিন্দম চক্রবর্তী, তিনি কিন্তু সেটি তাঁর একটি কবিতাতে উল্লেখ করেছেন। তা সেটি দেখলে বুঝতে পারা যায় যে সত্যি তাই, এগুলো আমরা প্রত্যক্ষ করেছি যে বাবার এরকম শ্রী অঙ্গের এইটিই তার চেহারা ছিল, এইরকমই তার রূপ ছিল বা এইরকমই রং ছিল, এরকমভাবে নির্দেশ করা যায় না। কাকে করা যায় না, একমাত্র যিনি শ্রী ভগবান তাকেই করা যায় না, বাদবাকি ক্ষেত্রে করা যায়। কেন করা যায় না? আরে শ্রী ভগবান তিনি বহু রূপে এসেছেন, তিনি যখন সমস্ত রূপে বিরাজ করছেন, এই অনলে অনিলে ভূধরে শলিলে সর্বত্র অবস্থান করছেন, সবটুকুই তার রূপ। আমি বলতে পারি না যে এইটি তার রূপ বাকিটা নয়, হয় না সেরকম। তিনি যে নির্দিষ্ট করে একমাত্র কাকে বলা যায়, যিনি সীমার মধ্যে আছেন, আর যিনি অসীম তাকে আমি কখনো ওই রকম রূপের রঙের ইত্যাদি অবয়বের ইয়েতে মানে সীমায় তাকে বাঁধতে পারি না, এটাও একটা বৈশিষ্ট্য। তো যা বলছিলাম সেটা হচ্ছে এই যে এরকমভাবে তাঁদের সামনে গিয়ে উপস্থিত হয়েছেন, ফলত তীর্থোদ্ধার করেছেন বাবা। অর্চা বিগ্রহের তিনি ওই রকমভাবে ওই দর্শন মাত্র এই সূত্র দিয়ে তিনি সেখানে উপস্থিত হয়ে স্পর্শ করে দর্শন করে তাতে তিনি পুনরাভিষেক অথবা বলা যেতে পারে তাতে তিনি যে মার্জন করেছেন, তাতে আবার লক্ষ বৎসরের যে জীবকুলের জন্য তিনি শ্রী ভগবানের দরজাটি খুলে দিয়েছেন। এইভাবে বাবার লীলার যে গূঢ় যে তাৎপর্য, সেগুলিকে ভূমানন্দ দেব আমাদের অনেক সময়ই কিন্তু খুব স্পষ্ট করে বোঝাতেন। এইগুলি যেহেতু আমাদের পরের পরের প্রজন্ম তাদের শোনার সুযোগ হয়নি, সেই সব কারণে যখন যেটি ঠাকুর বলিয়ে নেন তখন সেটি আমরা অনুধ্যান করবার চেষ্টা করি মাত্র, সেটা খুবই অক্ষম, সেটা তাতে আমাদের তো কোনো ইয়ে নেই, মানে ভূমিকাও নেই, আমাদের কোনো অস্তিত্ব নেই, আমাদের কোনো সেই অধিকারও নেই যে আমরা বলি। কিন্তু তিনি বলেছেন, তিনি দয়া করে যদি সেটা স্মরণ করিয়ে দেন তাহলে সেটা সেদিন আমাদের অনুধ্যানে এসে যায়। তা এই যে ঘটনাগুলি মানে রয়েছে আর কি, সেখানে আমরা তিনি গঙ্গাসাগরেও ঠিক এইরকম একটি তীর্থ উদ্ধার লীলা আছে। ফলত এই যে বাবার এই তীর্থ উদ্ধার, দেখুন ওই মহাপ্রভু গিয়েছিলেন, তিনি যেইভাবে তীর্থ উদ্ধার লীলা একটি করেছিলেন, তো বৃন্দাবন তখন বনস্থলী, তারপর আস্তে আস্তে তো তিনি যখন স্থলগুলিকে নির্দেশ করলেন, আজকের যে বৃন্দাবন আমরা দেখি তাকে কিন্তু এই যে অধ্যাত্ম ইয়েতে কোথায় কোন লীলা হয়েছিল বোঝার জন্য তাকেই তো এসে বলতে হবে এখানে এই লীলা করেছিলাম। তো ঠিক সেরকম বাবা গিয়ে প্রার্থনায়, বাবার এবারে লীলার বৈশিষ্ট্য হচ্ছে প্রার্থনায় তিনি ইয়ে করেছেন, ভক্তের আকুল প্রার্থনাকে তিনি কখনো উপেক্ষা করেননি। আমরা বলি না যে শ্রীমদ ভূমানন্দ দেব সেই ইয়েতে পুরীতে হলো কি, অনেকবার বলেছি কিন্তু ও বলা ভালো যে প্রার্থনায় শুধু কীরকম প্রার্থনা, দেখুন বাবা দুদিন ধরে কিছু নিচ্ছেন না, তারা এমন নয় বলছেন কে নেবে, যে নেবে সে তো ইয়েতে নেই, সে এখন এখানে নেই, তো এইরকমভাবে বাবা সেই সময় কোনো ভোগ নিতে পারছেন না, একটা খুব উচ্চ অবস্থায় যোগস্থ অবস্থায় আছেন। পূজ্যপাদ মাধব স্বামীজি তিনি বারবার আসছেন, বাবা ভোগ প্রস্তুত হচ্ছে এবং ভোগ বাবা গ্রহণ করতে পারছেন না এবং কেউই প্রসাদও নিতে পারছেন না, এইরকমভাবে যাচ্ছে, খুব বেলার দিকে একটু স্পর্শ করে দিচ্ছেন এইরকমভাবে, তখন আবার যারা ভক্তরা রয়েছে তারা একটু একটু নিচ্ছে, কিন্তু এইভাবে বাবা নিতে পাচ্ছেন না, তাতে মাধব স্বামীজির অন্তরে কষ্ট হচ্ছে। তিনি এসেছেন, ভূমানন্দদেব বসে রয়েছেন, কয়েকজন রয়েছেন ঘরে, বিশেষ কেউ নেই, কারণ তখন ওই ইয়েতে শ্রীনিবাসে সকলের প্রবেশ নিষেধ ছিল। তা সেইখানে তখন বা আমরা দেখছি যে মাধব স্বামীজি এসেছেন, এসে এরকম ফল নিয়ে নিয়ে ভোগ নিয়ে এসেছেন, গামছা রয়েছে তার কাঁধে, তিনি বাবা নিতে পারলেন না, কে নেবে নিলেন না, আবার খানিক্ষণ পরে এসেছেন নিচ্ছেন না, পরে আয় বলেছেন আবার এসেছেন নিতে পাচ্ছেন না, আরও খানিকটা পরে গেছেন, শুধুমাত্র পাথরের সাদা রঙের গ্লাস এখনও স্মরণ আছে, সেখানে একটু দুধ নিয়ে গেছেন, নিয়ে যাবার পরে বলছেন বাবা এটা তো এবারে বাবা তো নিতে পারছেন না। সেই সময় তখন স্বামীজি মাধব স্বামীজি তিনি ভূমানন্দদেবকে বলছেন, দাদা আপনি বলুন, এই দেখুন বাবা এরকমভাবে আজ দু তিন দিন কিছুই নিচ্ছেন না, এরকমভাবে কি হয়, এভাবে কি আমরা কি করি বলুন তো, এভাবে কি চলে। ভূমানন্দদেব শুনলেন, এরপরে তিনি হাত জোর করে বললেন, বাবা আপনি কি কৃপা করুন। এই যে ব্যাপার, এই যে কৃপা করুন কথাটি বললেন, তিনি আর থাকতে পারলেন না, তিনি দুধ ইয়ে করলেন, গ্রহণ করলেন।
এই যে গ্রহণ করলেন, এটা কিন্তু এই এইভাবে মানে তার কাছে প্রার্থনা করলে, আর দুধকে কৃপা করা যেহেতু অদ্ভুত ঘটনা, ঘটনা হচ্ছে আসল কথা হচ্ছে তিনি হচ্ছেন মানে কৃপা বিগ্রহ, তো করুণা বিগ্রহ, তিনি আসলে পরে অমন দয়াল ঠাকুর প্রার্থনা করছেন কে, ভূমানন্দ দেব বলছেন, তিনি নিলেন যতটুকু নিলেন, কিন্তু নিলেন, নিচ্ছিলেন না। তো তিন চার দিন পরে সেই প্রথম অল্প একটু দুধ নিলেন। সেই রকম যোগেন্দ্র পণ্ডিত মশাই, তিনি বাবাকে প্রার্থনা করেছেন, বাবা তাই ইয়েকে আমাদের যোগেন্দ্র মঠ যেখানে হয়েছে গঙ্গাসাগর, সেই জায়গাটিকে গঙ্গাসাগরকে তিনি নিত্যতীর্থে পরিণত করেছেন। তা বাবা যখন এই রকমের কথা বলছিলেন, যেখানে অবস্থান করছিলেন সেইখানে একজন উপস্থিত ছিলেন, মানে এটি আমরা পুরীর কথা বলছি না, অন্য অন্য জায়গার কথা বলছি, সেখানে বাবা উপস্থিত, একজন ভক্ত উপস্থিত ছিলেন, সেটা পুরীতে না অন্যত্র। বাবা একদিন ওইরকম বলছেন, হ্যাঁ রে তুই নেশা করিস, একটু হাতের কাছে ইশারা করে তাকে তাকাচ্ছেন, ধূমপানের নেশা আর কি, নেশা করিস। তা সেই ভক্ত, তিনি বাবার কাছে প্রায় মানে ভক্তরা সত্য বলতেন, তা বললে হ্যাঁ বাবা। কিন্তু তারপরে তিনি একটি কথা বললেন, বলে আপনি কৃপা করুন যাতে আমার ওই নেশা চলে যায়। এই যে কথাটি বললেন, এটা প্রার্থনা হলো, তিনি স্বীকার করলেন সঙ্গে সঙ্গে সমস্ত, ততদিনে যা করেছেন গুরুর সামনে স্বীকার করার সঙ্গে সঙ্গে তিনি সমস্ত, তার জন্য যে কর্মের ফল ভোগ করতে হতো, যে কষ্টটা নিতে হতো, সেটা তিনি হরণ করে নেন। এই জন্য গুরুর সামনে সব সময় অকপট হয়ে থাকতে হয়। দেখুন, খ্রিশ্চান ধর্মে একটি জিনিস আছে, তাকে বলে কনফেস করা, তা তারা এখনও করে, কিন্তু এইভাবে এতে জেসাসের কাছে এরকমভাবে এসে তারা কিন্তু তাদের নিজেদের যা পাপকর্ম, যা মনের ওঠা পড়া, যেখানে যা কিছু ভুল সেগুলিকে তারা কনফেস করে, এটা তাদের একটা, তা এইরকম বাবার কাছে ইনি বললেন। তার সঙ্গে সঙ্গে এটা প্রার্থনা হয়ে গেল, বললেন যাতে আমার ওই নেশা চলে যায়, সেদিন আপনি কৃপা করুন এই কথা বললেন, আজ অনেক বছর থেকে চেষ্টা করছি কিন্তু পারছি না। এই যে অকপট হলেন, সত্য কথা বললেন, বাবা তাকে একটি কথা বললেন, আর বিড়ি খাবি না, ইচ্ছা জাগলে উপবাস করবি, এটা তাঁর আদেশ হলো, এটি কিন্তু আসলে কৃপা হলো। তা যাকে বলেছেন তিনি বলছেন আপনি কৃপা করলেই চলে যাবে, আমার চেষ্টায় তো হবে না বাবা, কারণ তিনি বুঝতে পারছেন যে আমি তো আগেও চেষ্টা করেছি, আমার সেই সামর্থ্য নেই। বাবা উপদেশ করলেন, তো বলছেন বাবা আমার যেন বিড়ি খাওয়ার ইচ্ছাটা না হয়, এই কথা বললেন। তা বাবা তারপরে বলছেন, দেখ সীতারাম, এই কথা বহু বছর ধরে বারবার বলছে যে যারা নেশা করে তারা ভগবানকে লাভ করতে পারে না, সীতারামের আদেশ তুই আর খাবি না। এই যে তিনি আদেশ করলেন, তা বিশেষ ক্ষেত্রে করতেন না, খুব কোনো খুব বিশেষ মানে সেরকম পরিস্থিতি হলে তবেই, সীতারামের আদেশ তুই আর খাবি না, যখনই মনে ফুসফুস করবে, বাবার এরকম ভাষা ছিল, যখনই মনে ফুসফুস করবে তখনই 108টা প্রণাম করবি। কীভাবে তাকে সরে আসতে বলছেন দেখুন, 108টা প্রণাম করবি, এই যে প্রণাম, প্রণাম হলো আত্মযোগ্য, তখন আমার আমিটাকে দিচ্ছি। আসলে ওই সূত্র থেকেও নেশার থেকে একজনকে সরিয়ে নিয়ে আসছেন, প্রণাম করাচ্ছেন, প্রণামের দ্বারা আত্মযোগ্য হচ্ছে এবং স্বতঃ প্রাণায়াম হয়ে যাচ্ছে। এই যে তাকে একবারে মনটা যে একটা নেশার দিকে যাচ্ছিল, তাকে একটা যোগের পথে না জেনেই সে ইয়ে করবে, সাধন কর, সাধন ভজনের মধ্যে চলে যাবে আর কি। তারপরে বলছেন, কেন বলছেন সেটা বাবা সবসময় বলতেন, বাবা বলতেন বিজ্ঞানটা কী বলে তিনি বলতেন। সেদিন সেদিন বলছেন যে দেখ, মানে ব্যাপার হলো রক্ত গরম হয়, নেশা টেশা করলে কী হয়, বলছেন রক্ত গরম হয়, উত্তেজনা আসে, অবশভাবে বীর্যক্ষয় হয়। তো বলছেন যে সীতারাম এই জন্য বারবার সকলকে নেশা ছাড়ার কথা বলে আসছে। এরপরে সেখানে একজন উপস্থিত ছিলেন, তিনি, তার নাম চিদানন্দ, তাকে বাবা লিখলেন, তাকে, তিনি কাছে ছিলেন, তাকে লিখে বলছেন, বলছেন যে গোপী বাবা ভালো আছেন, মানে গোপীনাথ কবিরাজ, হ্যাঁ, কাশী থেকে এসেছেন, বলছেন তাকে গোপী বাবা ভালো আছেন। তো তখন ইয়েতে বলছেন এই চিদানন্দ যে, তিনি বলছেন যে হ্যাঁ বাবা ভালো আছেন। তো বাবা বলছেন যে গোপী বাবা বলেছিলেন যে আপনার মৌনের পরে আমরা তারিঘাটে যাবো, মানে তারিঘাটে গোপীনাথ কবিরাজ যেতে ইচ্ছে করছেন আর কি।
তারপর বলছেন যথেষ্ট ভালোবাসেন, মানে গোপীনাথ কবিরাজ বাবাকে ভালোবাসেন, এটাকে বাবা বলছেন। বলছেন যে উনি পুনায় মায়ের কাছে গিয়েছিলেন, এই যে মায়ের কাছে গিয়েছিলেন বলেছেন, সেইটা মা মানে জগজ্জননী শ্রী শ্রী মা আনন্দময়ী, তার আশ্রমে গিয়েছিলেন। মাত্র তিন চার দিন হলো তিনি ফিরেছেন কাশীতে, এই কথা বললেন। তো বলেন গুরুদেবের কৃপা, বাবা এবারে অন্য কথাতে চলে এসছেন, গুরুদেবের কৃপা সর্বদা ওম গুরু ওম গুরু চলছে। অল্প কিছু সময় চোখ বুঝে রইলেন, এরপরে তারপরে লিখলেন যে সকালে গাজীপুর বা জামুনিয়া দিয়ে কাশী যাবার গাড়ি কখন। বাবা তখনও মানে মোটর কারে যাতায়াত করছেন না, বাবা এরকমভাবে সাধারণ ট্রেনে যাতায়াত করেন, তৃতীয় শ্রেণীদের সর্বসাধারণের সঙ্গে যাতায়াত করেন। বাবা তখন এরকম প্রশ্ন করলেন কখন, মানে তার এই যে গোপীনাথ কবিরাজের উপরে যে তাঁর এক কৃপা হয়েছে, বাবা যেতে চান। তখন ওখানে পূজ্য সচ্চিদানন্দজি তিনি ছিলেন, তিনি বললেন বাবা সকালে গাজীপুর থেকে বাস আছে। তখন বললে তুই কাল যেতে পারিস, সচ্চিদাকে বললেন তুই কাল যেতে পারিস গোপী বাবার কাছে, তো প্রণাম করে প্রার্থনা করবি আসার জন্য, গিয়ে ওখানে বলবি যে তিনি যেন আসেন গাজীপুর। আচ্ছা, থেকে ও গা যেতে বলেছেন, আসতে বলবেন, আসবার কথা বলেছেন। তা ইয়েতে সচ্চিদানন্দজি বললেন হ্যাঁ বাবা যাব। তারপরে আবার ওই চিদানন্দজি ছিলেন, তিনি তখন বলছেন এখন তো তিনি আসতে পারবেন না, তার কারণ ওই যে তিনি কাশীর মানুষ, তাকে তিনি বলছেন পাঠাচ্ছেন সচ্চিদাকে আর ওদিকে আটকাচ্ছেন। আশ্রমে উৎসব রয়েছে, উৎসব মানে আমাদের পরম আরাধ্য বিশুদ্ধানন্দ পরমহংস দেব তাঁর জন্মোৎসব ছিল, সেই কারণে তিনি আসতে পারবেন না। তো আরও অন্য কিছু উৎসব তার পাশাপাশি ছিল। তা বাবা তাতে বলছেন দেখ আসুন না আসুন, তিনি যে কথা বলেছেন তা রক্ষা করতে হয়, গিয়ে প্রণাম দিয়ে বলিস, এটি একটি শিক্ষা। তিনি একবার বলেছিলেন আপনার কাছে অমুক জায়গায় আসবো, তা তাকে আমন্ত্রণ করলে, কারণ তিনি হচ্ছেন মান্য মান্য ব্যক্তি, তা এই যে বিশেষ যা যা যাতে মানে যার মধ্যে মানে ইয়ে রয়েছে যত যত বিভূতি মত সত্তম, হ্যাঁ এই যে শ্রীমদ অর্জিত মেয়ে বাবা, এই কথা তো গীতায় ভগবান বলেছেন যেখানে বই তার কোনো রকম বিদ্যা, হ্যাঁ বা তার যে অন্য কোনো প্রকার সমৃদ্ধি শক্তি যদি কোথাও লক্ষ্য করা যায় তাহলে বুঝতে হবে সেখানে শ্রী ভগবানের প্রকাশ আছে, ভগবান সেখানে আছেন, তা সেটি শেখাচ্ছেন। বলছেন দেখ এই যে তিনি বলেছিলেন তাকে তার সেই কথাটা রক্ষা করুন, তাকে আমন্ত্রণ করা দরকার, তিনি আসতে পারুন না পারুন আমাদের দিক থেকে তিনি আসবেন বলেছিলেন, আমাদের দিক থেকে এটা করা দরকার, সেই জন্য তুই কাল যাবি এবং গিয়ে গোপীনাথ বাবার কাছে বলবি, প্রার্থনা করবি এখানে আসার জন্য। তা সচ্চিদা বললেন হ্যাঁ যাবো। এরপরে চিদানন্দজি যেরকম বললেন বলার পরে তিনি বললেন সে কথাটা রক্ষা করতে হয়। এরপরে ইয়েতে আমাদের বাবার একটি খাতাতে সেই সময় একটি গ্রন্থ রচনা করছিলেন, সেই গ্রন্থটি ইয়ে করে তিনি পেন্সিল দিয়ে সে খাতাটিকে ইয়ে করলেন, খাতাটিকে আনতে বললেন, খাতাটি দেখলেন, দেখার পরে সেখান থেকে চারটি শ্লোক তিনি আমাদের শ্রদ্ধেয় সাধনদা হরি সাধনদা তাকে তিনি পড়তে বললেন, এবং পড়ার পরে তিনি লিখলেন এক জায়গায় বললেন দেখ এই চারটে প্রমাণ পেলাম। বাবা সেইটি খাতাটি দিলেন, হরি সাধনদা পড়লেন, বাবা বলছেন দেখি চারটে প্রমাণ পেলাম, কী চার জায়গায় প্রমাণ পেলাম, কী প্রমাণ? বলছেন যেইমাত্র দিনে একবার এবং রাত মানে যিনি আর কি দিনে একবার আর রাত্রি একবার মাত্র খান, হ্যাঁ কিছু গ্রহণ করেন, তিনি উপবাসের ফল লাভ করবেন, মানে মাঝখানে আর কিছু নিচ্ছেন না, তাহলে তিনি তো উপবাসে আছেন এটা বুঝতে হবে। বলে বাবা বলছেন এরকম একটা ইয়ে পেয়েছি, মানে শাস্ত্রে তার উল্লেখ পাচ্ছি। তো বলছেন এই উপবাসের দ্বারা, অর্থাৎ এই দিনে একবার খাচ্ছি এবং রাত্রে একবার খাচ্ছি, বলছেন এই উপবাসের দ্বারা জিতেন্দ্রিয়তা লাভ হয়। কীভাবে আমাদের সাধন ভজনের ক্ষেত্রে এ করছেন, আর আমরা লক্ষ্য করি যে আমাদের মানে যখন যেখানে খুশি যা খুশি যা তাড়াতে যা হলো একটা কিছুক্ষণ পরে পরেই অবশ্য আমরা বলছি না যে শরীর খারাপ থাকলে
মানে চিকিৎসা বিজ্ঞানকে উপেক্ষা করে এ করা, মানে একটা উপবাস করে থাকার কথা, তা বাবাও বলেননি। যিনি সাধন ভজন পরায়ণ, যিনি আধ্যাত্মিক জীবন যাপন করতে চাইছেন, একটা কর্মজীবনে থাকলে স্বতন্ত্র কথা, সেখানকার নিয়ম অনুপাতে তাকে অন্ন গ্রহণ করতে হবে, তাকে গ্রহণ করতে হবে, তা নইলে তো শরীর ভেঙে পড়বে, সে তো করা যায় না। কিন্তু আমাদের যিনি একবারই ইয়ে করছেন, মানে সাধনার ভেতরেই রয়েছেন, অন্য কোনো কর্মজীবনের মধ্যে ব্যাপ্ত নন, তার জন্য এইরকম দুইবার গ্রহণের কথা বলছেন এবং বলে বলছেন যে এর দ্বারা জিতেন্দ্রিয়তা লাভ হয়। হ্যাঁ, দিয়ে বলছেন যে দেখ, এটা হচ্ছে গৌণফল, এই যে জিতেন্দ্রিয় হয় এটা গৌণফল, মুখ্যফল কী? বলছেন মুখ্যফল হচ্ছে আনন্দ লাভ। দেখুন এই আমরা কত সুন্দর কথা জানলাম, অর্থাৎ আমি এই যে অন্নগ্রহণ দুইবার মাত্র করছি, সেইটার দ্বারা অবশ্যভাবে আমাদের মধ্যে একটি জিতেন্দ্রিয়তা আসছে, এটি গৌণফল। কারণ জিতেন্দ্রিয়তা তিনি সাধন ভজনে তিনি আরও বহুভাবেই দেন, আর আনন্দ লাভ হবে যার জন্য জীবন ধারণ, যার জন্য আমাদের মানুষের জীবন সার্থক হয়, তো আনন্দ পেয়ে, তো সেই আনন্দকে সুখ নয়, আরাম নয়, আনন্দ, সেই আনন্দই তো হচ্ছেন সাক্ষাৎ তিনি শ্রী ভগবান, আমাদের পরতত্ত্ব পরপ্রণব, তিনি তো আনন্দ, তাকে লাভ করা যায় বলছেন। তারপরে বলছেন যে নিজের লীলার দিকে একটা করে বলছেন, দেখ সীতারাম, জল খাবার এই যে তোরা ফল টলিম ওই সব দিয়ে সেটা ছেড়ে দিয়েছে, এগুলো কিছু কিছু নিচ্ছি না। তো বলছে যে দেখ, ফাঁকি দিয়ে একটা উপবাসের ফল হবে, বাবা কীরকমভাবে শেখাতেন দেখুন, ফাঁকি দিয়ে একটা উপবাসের ফল হবে, সেই জন্য কী করি বলে শরবত নিই। একটা কথা চালু আছে যে মানে জল বা শরবত ইত্যাদি নাকি উপবাসে নিলে, নিরম্ব উপবাসের ক্ষেত্রে স্বতন্ত্র, কিন্তু তা নইলে তা নিলে নাকি উপবাসের ভঙ্গ হচ্ছে না আর কি। তো বাবা ওইরকমভাবে একটুখানি হালকা করে বলছেন যে দেখ, এসব ফলটলগুলি আর নিচ্ছি না, এখন কী করছি, শুধু উপবাসের ফলটা হবে বলে শরবত নিচ্ছি। তো বলছে সবটাই ভোজনের ওপর নির্ভর করে, একদম মূল কথায় চলে এসছেন, সবটাই ভোজনের ওপর নির্ভর করে। মানুষের দেহ রক্ষার জন্য যতটুকু দরকার, মানুষ তার থেকে 4-5 গুণ বেশি খায়। হ্যাঁ, তা বলছেন আহার সংযমে এই বাবা কিন্তু একবারে দেখুন কত শাস্ত্রের গভীর কথাকে আমাদের কাছে কত সহজ করে বলছেন, এটি তার কৃপা, আমরা জানতামও না, পারতামও না। এটা বলছেন মানে যিনি যখন যার কাছে তিনি এটি যার কানে তিনি পৌঁছে দেবেন, তার প্রতি তার কৃপা হয়েছে বলে বুঝতে হবে। বাবা বলছেন আহার সংযম করলে কী হয়, মনোবহা নারী রয়েছে, সেই মনোবহা যে নারী সে তখন আর কুচিন্তা করতে পারে না। তা নইলে কী হয়, মনোবহা নারী কিন্তু আমাদের কুচিন্তা বা সুচিন্তা ইত্যাদি করায়, তা সেখানে আর কুচিন্তা করবার সামর্থ্যটা চলে যায়। এছাড়া মহাভারতের বাবা আরও কয়েকটি শ্লোককে নির্দেশ করলেন, বললেন এগুলি পড়, সাধনদা পড়লেন, তাতে বলা ছিল এইরকম যে কোন কোন মাসে কীভাবে আহার গ্রহণ করলে উপবাসের ফল হয়, সেসব কথা বলা ছিল। মহাভারতে যা লেখা ছিল সেইগুলি পড়ার পরে বাবা সাধনদাকে বলছেন, মানে লিখে লিখে কথা হচ্ছে যে তুই 12 খণ্ড মহাভারত নিয়ে যা, নিত্য 8 ঘন্টা করে তুই মহাভারত লিখবি, তাতে কী হবে তোর পড়া হয়ে যাবে। এই যে কথাটা বললেন লিখবি, এটি ভূমানন্দ দেবেরও ধারা ছিল, তিনি আমাদের একটা কথা বলতেন, তিনি আমাদের পড়াতেন, তিনি বলতেন মুখস্থ না তুমি লিখবে, বলতেন দেখো লেখার মধ্য দিয়ে আমাদের চোখটা ইয়ে হয়, আটকে যায়, মন আটকে যায়, হাত আটকে যায়, 3টি ইন্দ্রিয় আটকে গেল, ফলত তুমি আরও বেশি বিষয়টার ভেতরে না বুঝেও তোমাকে তোমার থাকা হয়ে যায়। তা বাবা আমরা খেয়াল করছি হরিসাধনদাকে বলছেন মহাভারত লিখবি, মহাভারত লিখবেন মানে রচনা তো করবেন না, সে তো ব্যাসদেব করে দিয়ে গেছেন, মানে যা পড়ছেন সেটাকে এরকমভাবে শুধু ইয়ে করা নয়, মানে দেখে অক্ষর গ্রহণ করে পড়া নয়, লিখলেই মনঃসন্নিবেশ আরও বেশি হবে আর কি। তারপর আমাদের পূজ্য গোপাল পণ্ডিমশাইয়ের কথা বলে বলছেন গোপালের সংস্কৃতে বেশ অধিকার আছে, বিষ্ণুপুরাণ সঠিক, হ্যাঁ সেটি ইয়েকে শ্রীজীব দাদাকে, তার মানে হচ্ছেন
পঞ্চানন তর্কদত্তের পুত্র শ্রীজীব ন্যায়তীর্থের কথা বলছেন, তার কাছে আছে সেইটা যেন গোপাল নিয়ে আসে কথা বললেন, মানে গোপাল পূজ্য গোপাল পরিপাশে। তারপরে আরও একটি মোটা খাতা সাধনদাকে দিলেন, দিয়ে বললেন যেটা পড়বি এই কথা বললেন। সেই খাতার ভেতরেও বাবার বাবার একটি গ্রন্থ বাবা রচনা করেছেন সেইগুলি সেটি দিয়েছেন। সেই তারপরে সেই যে সেই গ্রন্থটি মহাগ্রন্থ, সেই গ্রন্থের কিছু অংশ তখন পাঠ করা হলো। আর যখন পাঠ হচ্ছে তার মধ্যে বাবা লিখে লিখে খানিকটা করে বুঝিয়েও দিচ্ছেন। প্রথমেই বললেন যে দেখ, যারা অগ্রসর তারা বুঝবে এটা, তাছাড়া এই গ্রন্থ কেউ বুঝবে না। তার মানে বাবার গ্রন্থ সকলেই যে পড়ে সঙ্গে সঙ্গে বুঝে যাবে এরকম না, অগ্রসর মানে সাধন ভজনে অগ্রসর সে বাবার এই গ্রন্থ বুঝতে পারবে, সকলেই গ্রন্থ পড়েই যে বুঝে যাবে এমনটা নয়। সেখানে দ্বারপাল উপাসনা বলে একটি উপাসনার কথা বলছেন এবং বলছেন যে দ্বারপাল উপাসনা, প্রথম দ্বারপালকে তিনি হচ্ছেন প্রাণ, সেই বইয়ে যে বিষয় রয়েছিল একটি বলছি আর কি, দ্বারপাল হচ্ছেন প্রাণ। তারপরে বলছেন কি বললেন, বললেন প্রাণায় নমঃ, হে প্রাণ তুমি চক্ষু তোমায় প্রণাম, তুমি সূর্য তোমায় প্রণাম। তারপরে নিজেই লিখছেন সাধন লিখে বোঝানো শক্ত, এই জন্য বলে সাধন হচ্ছে গুরুমুখী, যা লেখা হয়েছে তা করা হয়েছে। এই দেখুন বাবা যা তিনি গ্রন্থের মধ্যে যা লিখেছেন সেগুলি তিনি আচরণ করে তারপর লিখেছেন। এই যে ভুবনানন্দ দেব বলতেন যে একটি অনুভূতির কথাও বাবা নিজে সাক্ষাৎ অনুভব না করে লিখিনি, আর লেখার সময় আমার কোনো কর্তৃত্ব থাকে না, এই যে কথাটা বলেছেন এগুলি কত সত্য। দুইজনের কাছেই তো আমরা এই একই ইয়ে পাচ্ছি, মানে সত্যের যে উন্মেষ সেটিকে পাচ্ছি, বাবার কাছেও পাচ্ছি, শ্রীমদ ভুবনানন্দ দেবের কাছেও পাচ্ছি। বাবা বলছেন যে দেখ, সাধন কিন্তু লিখে বোঝানো শক্ত, এই জন্য বলে যে সাধন হচ্ছে গুরুমুখী, যা লেখা হয়েছে তা করা হয়েছে, আচরি ধর্ম অপরে শেখায় মাত্র। তিনি এটা করেছেন, করে তারপর তিনি যখন বলছেন, বাবা বলছেন মানেই তো তিনি সেখানে বোঝার শক্তিটি দিয়ে দিচ্ছেন। গুরু যখন কোনো কথা বলেন তখন তিনি তাকে সেই অধিকারটা দিলেন, যদি কৃপা করে তাহলে তখন তার বোধগম্য হবে, তা নিলে হবে না। মনে হতে পারে আচ্ছা তাহলে এই যে লিখে দিলেন বাবার গ্রন্থগুলি তো লিখে গেছেন, তাহলে তা থেকে কি কোনো বোধ হবে না? অবশ্য হবে, কারণ এটি সাধারণ লোকের লেখা নয়। একজন সাধারণ কেউ একটা কিছু লিখলে সেখানে কিন্তু তার ব্যক্তিত্বের আমরা একটা স্পর্শ পাই ঠিকই, সেখান থেকে আমাদের অন্তরে থাকা যে ইয়েগুলি মালিন্যগুলি বা যেরকম আমার মনের বুদ্ধির স্থিতি বা যতটুকু তা স্বচ্ছ বা যা কিছু সেইটার অনুপাতে আমাদের চেতনায় স্পন্দন হয়। রবীন্দ্রনাথ পড়েই এক একজন এক এক রকম করে তো বোঝেন, উপনিষদ পড়লেও তাই হয়। আপনি খেয়াল করে দেখবেন যে কোনো বেদের গ্রন্থ পড়ুন অথবা পুরাণ পড়ুন, হ্যাঁ এগুলি এতে শ্রীমদ্ ভাগবত বলেছেন না, অধিকারের অধিকারের প্রশ্ন আছে, একবারে প্রথমে ভাগবত পড়তে যেও না, এটি সকলের অধিকার নেই। দেখেন হৃদয় তৈরি, তোমার ইয়ে তৈরি হয়নি, চিত্ত তৈরি হয়নি, তোমার মন তৈরি হয়নি, তুমি এখনও বুদ্ধি তোমার অমার্জিত, বুঝতে পারবে না, অধিকার না থাকলে তুমি সেই কৃপা হলেও তাকে ধরতে পারবে না, বুঝতে পারবে না, রক্ষাও করতে পারবে না। তাহলে না এই ইয়েতে বাবা যখন গ্রন্থ বিগ্রহ রূপে উপস্থিত আছেন তাতে সর্বদা তিনি করুণা বিগ্রহ, তো তার সেই বিগ্রহকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে তিনি অধিকার দেন এবং নিজেকে অনুমোচিত করেন, সেজন্য তার গ্রন্থের কথা স্বতন্ত্র। এরপরে সেই গ্রন্থ যে গ্রন্থকে বড় খাতাটি দিয়েছেন তার অংশে আরেকটি কথা বলছেন, সেখানে বলা হয়েছে গায়ত্রী পৃথিবী, গায়ত্রী শরীর, গায়ত্রী হৃদয়, গায়ত্রী প্রাণ, গায়ত্রীর কথা বলছেন। সেই গায়ত্রীর ক্ষেত্রে দেখুন ব্রাহ্মণের যেমন একটা সাবিত্রী গায়ত্রী আছে, সেরকম সকলের জন্য কিন্তু গুরু গায়ত্রী আছে, ইষ্ট গায়ত্রী আছে। হ্যাঁ তো বলছেন এটা এইভাবে ওই গ্রন্থ থেকে পড়া হচ্ছে, খানিকটা পড়া হচ্ছে, তারপরে তিনি বলছেন যে এই পৃথিবীর সমস্ত বিবরণ দেওয়া হলো, এই বিশ্বব্যাপী
নাদরূপিণী গায়ত্রী অবস্থিতা, এ আমাদের জানা ছিল না। গায়ত্রী যে নাদরূপিণী, এই তত্ত্বটি বাবার একটি গভীর তত্ত্ব, সেটিকে বাবা উন্মোচন করেছেন, তার সেই গ্রন্থ প্রকাশিত হয়েছে। তা এরকম পড়া চলছে, তারপরে আবার বাবা বলছেন গায়ত্রীর শরীর বলা হয়েছে, শরীরের বিবরণ বলা হলো। এইভাবে যখন যখন যেমন যেমন পড়া হচ্ছে, বাবা কী কী বলেছেন সেটা বলে ধরিয়ে দিচ্ছেন। তারপরে বলছেন গায়ত্রীর হৃদয়, এই যে গায়ত্রীর হৃদয়ে মহানন্দদেব আমাদের নৃত্য বলেছেন পাঠ করার জন্য, ব্রাহ্মণের নৃত্য গায়ত্রীর হৃদয় করার খুব প্রয়োজন। তা সেখানে বলছেন এখানে গায়ত্রীর হৃদয়ের বর্ণনা দেওয়া হলো। সাধারণ বলা হলো হৃদয়ে ধ্যানের কথা, ধ্যানের স্থান হচ্ছে হৃদয় সাধারণের জন্য। তারপরে বলছেন গায়ত্রী আকাশ, আকাশের বিবরণ দেওয়া হলো। হৃদয়ে ধ্যান রাখতে রাখতে ভর্তি হয়ে গেলে, মানে যখন হৃদয়টা পরিপূর্ণ হয়ে যায় আর কি অনুভবে, তখন কী হয়, তখন আপনা আপনি মন ওপরে ওঠে। দেখুন বাবা একেবারে সাধন ভজনের কত গভীর কথা বলছেন সেদিন। হ্যাঁ, তারপরে সেই দিনে বাবা এরকম বলছেন, সেই সময় সোমরা বাজার থেকে, সেরা বাজার, সোমরা না, সেরা বাজার থেকে বর্ধমানের, সেখান থেকে হাইস্কুলের প্রধান শিক্ষক বাবার আশ্রিত ছিলেন পাঁচু গোপাল হাজরা, তার পত্র আসে। তো তিনি পত্রের মাধ্যমে দ্বারকালীলার বর্ণনার কথা লিখেছেন। তা সচিদানন্দজি তিনি বললেন, মাস্টারদা লিখেছেন বাবা যে এবার মহা এবার প্রভুর লীলা দ্বারকায় বলে তিনি একটি মানে চিঠি লিখেছেন, সেখানে লীলা কথাটি বলেছেন। তা ইয়েতে তিনি মানে যারা অন্যভাবে চিন্তা করে তাদের প্রাণে প্রাণে মিল হয় বলে বাবা ধরিয়ে দিলেন। সঙ্গে তো দ্বারকায় অনেকেই গিয়েছিল, কিন্তু যারা অন্যভাবে চিন্তা করে তাদের প্রাণে প্রাণে মিল হয়, তা নিলে কেউ লীলা যে হচ্ছে সেটি ধরতে পারে না, ধরিয়ে দিলেন কথাটি। গুরুসঙ্গের এইরকমই বৈশিষ্ট্য, কিছুতেই বোঝা যায় না, কৃপা না হলে ধরা যায় না। এবারে আশ্রমবাসীর সকলেই, তারা সকলেই আসলেন, এসে বললেন বাবা সেবাদা কানপুরে গিয়েছিলেন, খুব নাম প্রচার হয়েছে ইত্যাদি খবর দিলেন আর কি। বাবা রয়েছেন, দেখুন ভক্তরা পার থাকেন, তারা এসে কথা বলেন, কীরকম একটি সুন্দর মানে বাবার কাছে কী হচ্ছে না হচ্ছে তিনি তার উত্তরে কী বলছেন লিখছেন, বড় সুন্দর লীলা কথা। তা ইয়েতে বাবা তাতে ইয়ে করছেন, শত শত লোক খুব আনন্দ পেয়েছে বাবা, সুশীলদাও এরকম কথা লিখেছেন, তো শিবানন্দজি আসাতে খুব নাম প্রচার হয়েছে এবং বেশ মানুষজন এসেছিলেন ইত্যাদি। তা বাবা তখন বলছেন জোরে, সেবার ওপরে নিত্যানন্দ প্রভুর কৃপা দৃষ্টি করেছে। হ্যাঁ, তারপরে সেবাদা বাবার কাছে এসে বলছেন বাবা বিঠুর কানপুর আশ্রমে আপনি মৌন নেবেন বলেছিলেন, তা তারা আপনার ঘর এবং গুহা তৈরি করবে বলে ঠিক করেছে, তো তাদের আমি এই প্ল্যান বলেছি বলে একে বাবাকে একটা তিনি দেখালেন। তা বাবা তখন ধরিয়ে দিচ্ছেন, দেখ সীতারামের কুটির হবে ছিটে বেড়ার একদম, কিন্তু সেখানে দেখুন কত সাধারণভাবে থাকা, ইট নয়, মাটির ঘর নয়, কিচ্ছু নয়, ছিটে বেড়ার ঘর হবে। হ্যাঁ, 5x3 হাত, কত ছোট্ট, বলছেন গুহাও হবে, তবে ঠাকুর ঘর বা মন্দির যত ভালো হয় করবে, ঠাকুর ঘর আর মন্দির সুন্দর করে করবে, কিন্তু নিজের সাধন ভজনের জায়গাটা করবে এইভাবে। এখানেও একটি কত কতখানি শিক্ষা রয়েছে দেখুন, তিনি এটা করতে পারেন, কিন্তু যারা সাধন ভজনে সমুন্নত পুরুষ তাদের জন্য কীভাবে তাদের সাধন জীবনটিকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে সে কথা আমরা ওখানে দেখতে পাই। তা এটি বলে বাবা বলেন যে দেখ এই 5x3 হাত এই রকমেরই সীতারামের কুটির হবে। বাবা এই যে ইয়ে কথাটি বলছিলেন আমাদের, কি বলে চোখের কথা বলছিলেন, তো আমরা একটু আগেই দেখেছি সেই বিষয়ে একটি পত্র আমাদের কাছে আছে, তা বাবা লিখেছেন একদিন। হ্যাঁ, তো আপনাদের দেখাতে পারি। তা বাবা পত্রতে লিখছেন ইয়ের থেকে, কি বলে বেদদ্বারিকা থেকে লিখছেন, সেখানে এই চোখের যে
মানে ধ্যান ধ্যানের বিষয়ে বাবা তো অনেক বলেছেন, যদিও সাধন ভজনের ধারা এরকমভাবে বলা এই সেটি এটি সেই মাধ্যম নয়, আমরা সেরকমভাবে যে স্থানে গুরুর উপদেশের প্রয়োজন সেই জায়গাটিকে আমরা বলবো না, যে স্থানটিকে বলা এই পরিসরে উচিত নয় তা বলবো না, কিন্তু কারণ ওগুলি অধিকারী বিশেষে গুরুমুখে লাভ করতে হয় সেটিকে বলবো না, কিন্তু বাবা যেভাবে উপদেশ করেছেন সেই পত্রে মানে সেই পত্র থেকে বলছি আর কি। বাবাই কথা বলছেন যেভাবে আনন্দ পাবি সেইভাবে ধ্যান ধ্যান প্রভৃতি করবি। তারপর বলছেন লীলা চিন্তাই হচ্ছে পরমানন্দময় প্রেম পারাবার। লীলা চিন্তাকে মানে খুব আশ্রয় করতে বলছেন, এই যে শ্রীগুরু প্রসঙ্গে লীলা চিন্তা তিনি আমাদের অবশ্যভাবে রেখেছেন, এটি তার অসীম কৃপা করুণা, তাছাড়া কিন্তু হয় না। হ্যাঁ, আমরা চেষ্টা করলেও হয় না, আমাদের কোনো কর্তৃত্ব আছে মনে করলে সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে আর আমরা করতে পারবো না, আমাদের ভেতরে তিনি আর সেইভাবে মানে যেদিন তিনি এই গুরু প্রসঙ্গের জন্য আমরা সকলে একত্রিত হলাম, যিনি আসতে পারলেন, যিনি এতে যোগ দিতে পারলেন, সেদিন তার উপরে কৃপা হয়েছে তাই পারলেন, নইলে কিন্তু আর হতো না, নইলে কিন্তু আর হবে না। এই যে আমরা কয়েকজন সামান্য অল্প কজন এইভাবে আজকে তার লীলা চিন্তার যেটুকু সুযোগ যা পায় সে তার বড় কৃপা, তার বড় কৃপা, কারণ এই সময়টুকু তো অন্তত অবশ্যভাবে তিনি আমাদের মানে চেতনায় উপস্থিত থেকে আমাদের মানে ইয়ে করেন, কাছে একবারে আগলে আঁকড়ে রাখেন, এইটি তো খুব বড় পাওয়া। জীবন তো বয়ে যাচ্ছে, সে তো এমনিই চলে যাবে। বাবা যা বলছেন একটু বলি, বাবা সেখানে বলছেন যে দেখ ইয়েতে কী বলে কয়েকটি গ্রন্থের কথা বলেছেন, সেই গ্রন্থগুলির থেকে মানে পড়লে পরে কীভাবে লীলা চিন্তা হয়, এই যে বাবার গ্রন্থগুলি পড়লে লীলা চিন্তা চিন্তা হয়, বাবা আমাদের জন্য কতগুলি নাটক লিখেছেন, সেই নাটকের ভেতরে কত সুন্দর অধ্যাত্ম তত্ত্ব রয়েছে এবং লীলার কথা লীলা তো রয়েছেই, সে কিছু কিছু গ্রন্থের কথা বলেছেন। ব্যক্তিগত চিঠি এরকমভাবে সকলের কাছে বলাটা ঠিকও না, সেই কারণে আমরা সেটিকে এভাবে প্রকাশও করছি না, কিন্তু সেখানে যা তিনি বলছেন বলছেন মস্তকে সহস্রদল ইয়েতে পদ্মে সেখানে গুরু অবস্থান করেন। একবারে আমাদের এখানে সহস্রদল পদ্মে গুরু থাকেন, এরপরে চোখে এসেছেন, চোখে এসে বলছেন ডান চোখে ভগবান বাম চোখে ভগবতী থাকেন। আমাদের বাবাই যে দক্ষিণ চক্ষুতে ধ্যানের কথা বলেছিলেন আপনাদের নিশ্চয়ই মনে আছে, তা বলেছিলেন ডান চোখে আমির ভাষা, বাবার এই ভাষা ছিল। তা একটি ধ্যান বলছেন, এটি যেহেতু অনেকেই পেয়েছেন কিন্তু তৎসত্ত্ব গুরুমুখে না পেয়ে কিছু করতে নেই, গোড়াতেই বলছি এটি কিন্তু সাধারণভাবে উপদেশ হিসেবে নিলে হবে না, আমরা শুধু বাবার লীলা চিন্তা কীভাবে তিনি সাধন উপদেশ করছেন তার নমুনা হিসেবে একটি দুটি বলব, বিশেষ স্থলগুলি উচ্চারণ করব না। বাবা বলছেন ডান চোখে ভগবান এবং বাম চোখে ভগবতী থাকেন, দিয়ে বলছেন চোখের সাধনা, ইয়েতে চোখে অষ্টদল কমল, এ আমরা কেউ জানতাম না, চোখে অষ্টদল কমল বলে বাবা লিখছেন, আটটি কমলের কথা বলছেন। এক চোখের উজ্জ্বল তারা, এক প্রথম যেটি কমল সেটি হচ্ছে চোখের উজ্জ্বল তারা, দ্বিতীয় দল দ্বিতীয় কমল যেটি সেটি বলছেন অষ্টদলের একটি দল, দ্বিতীয় দল, দ্বিতীয় দল কি, তার ভেতরে অপেক্ষাকৃত কম কালো পুত্তলি, তৃতীয়টির বিষয়ে বাবা বলছেন কেন্দ্রস্থিত তারকাবাদ ছোট পুত্তলি, চতুর্থের বিষয়ে বলছেন তারকার মধ্যে সূচি ছিদ্রের ন্যায় ছিদ্র, তারকার মধ্যে একটি ছুঁচ চলে যাওয়ার মতো সরু ছুঁচ যাওয়ার মতো একটি একটি ছিদ্র রয়েছে, প্রত্যেক চোখে চারটি করে দু চোখে আটটি,
এগুলো আমরা সত্যি যে সাধন পথের যেভাবে বাবা আমাদের উপদেশ করেছেন, তার উপদেশের সবটুকু বলা যায় না, যেটুকু সেটুকু বলছি আর কি। আচ্ছা, এই অষ্টকমল ভেদই হল ভ্রুমধ্যে আলোয় গিয়ে পড়া। ওই যদি ওই অষ্টদল কমলের ছিদ্র দিয়ে যদি মন যায়, তাহলে এই সূত্রে ভ্রুমধ্যে ইয়েতে গিয়ে পড়া, কি বলে, একবারে আলোয় গিয়ে পড়া। বলছেন সেখানে তার দর্শন পাবে, একদম স্পষ্ট বলেছেন, সেখানে তার দর্শন পাবে। তারপরে তিনি চোখে সাতটি দেবতা ভগবানের সেবা করেন, এই কথা বলে তিনি সেই সাতটি দেবতা কিভাবে তার সেবা করেন সে কথা বলেছেন। এই পত্রটি সামনে নিয়ে আসার কতটা উচিত জানি না, একেবারে সাধন ভজনের গূঢ় তত্ত্ব সেখানে রয়েছে, কিন্তু আমরা যেটুকু প্রকাশ করা যায় সেটুকু ছাড়া কীভাবে কী করতে হয় সেটুকু বাবা যেভাবে লিখেছেন সেটি আর আমরা এখানে বলতে পারবো না। তো এই পত্রটি আপনাদের আরেকবার দেখাচ্ছি, এটি কিন্তু খুব মূল্যবান একটি পত্র। এখানে যেভাবে সাধন উপদেশ করা হয়েছে তার কোনো তুলনা নেই, এবং এই যে ডান চোখে আমির বাসা, তাকে কত গভীরভাবে ধ্যান করতে হয় সেই বিষয়ে যখন তিনি আমাদের উপদেশ করেছেন, এবং কিভাবে মানে এগুতে হবে সে বিষয়ে পরপর বলেছেন, তা সেগুলিকে আমরা যতটুকু বলা যায় তা বলবো। আজকে যেহেতু সময় হয়েছে, বাবা যদি ইচ্ছা করেন তাহলে পরবর্তী সত্রে এই পত্রের কিছু অংশ আরও একটু আমরা বাবার কথাগুলিকে ইয়ে করে স্মরণ করে তার অনুধ্যান করে, সেটি গুরুপূজা সেটি করে, তারপরে আবার লীলা প্রসঙ্গ, এটিও লীলা প্রসঙ্গই, কারণ বাবা কীভাবে বলছেন তার সঙ্গে শুধু ঘুরলাম দুটি কথা হলে এটি তো একমাত্র সঙ্গ নয়, আসল সঙ্গ তো হচ্ছে মন্ত্র, যত মন্ত্র জপ করছি তার সঙ্গ হচ্ছে, নাম করছি তার সঙ্গ হচ্ছে, তার গ্রন্থ পাঠ করছি তার সঙ্গ হচ্ছে, লীলা চিন্তা করছি তার সঙ্গ হচ্ছে। একই রকমভাবে অধিকারী যিনি, তিনি এই বাবা যেরকম ইয়ে দিয়েছেন, উপাসনাগুলি দিয়েছেন, তার মধ্যে ডান চোখে আমির বাসা বলে ডান চোখে ধ্যানের কথা তো আমাদের অনেক গুরুভাইকে বলেছেন। সেই সাহসে তার মানে ছিটে ফোঁটা আমরা এখানে একটু বলছি মাত্র, হ্যাঁ, তা এই জন্য যদি কোনো ত্রুটি হয় তাহলে বাবার চরণে আমি ক্ষমা প্রার্থনা করছি, কিন্তু সাধনটুকু বলিনি, কারণ সেটা আমরা জানি সেটা বলা যায় না। তা আজকে শ্রীগুরু প্রসঙ্গ এখানেই বিশ্রাম লাভ করছে। শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণ কমলে প্রণাম জানাই, শ্রীমদ্ ভূমানন্দ দেবের শ্রীচরণ কমলে প্রণাম জানাই।